প্রয়াত বাবা ডক্টর এনামুল হকের জন্মবার্ষিকীতে তারই গল্পের ছবি নিয়ে প্রেক্ষাগৃহে এসেছেন মেয়ে হৃদি হক। শুক্রবার মুক্তি পেয়েছে তার পরিচালিত প্রথম সিনেমা 1971 সেসব দিন। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি ছবিটির মুক্তির দিনেই হল থেকে হলে ঘুরেছেন এর কুশলীরা, সরাসরি শুনেছেন দর্শক প্রতিক্রিয়া। সময়টা আশ্চর্য আবেগের, গল্পটা মুক্তিযুদ্ধের, গল্পটা দেশের জন্য প্রাণ উৎসর্গের, গল্পটা লাল সবুজ পতাকা অর্জনের। বাবা ডক্টর এনামুল হকের লেখা গল্প নিয়ে মেয়ে হৃদি হক নির্মাণ করেছেন চলচ্চিত্র 1971 সেসব দিন, মুক্তিযুদ্ধের যে ছবিটি মুক্তি পেয়েছে শুক্রবার। সময়টা ভালোবাসার, ভীষণ করে ভালোবাসার। 18 আগস্ট থেকে দেশের 10 থিয়েটারে চলছে 1971 সেসব দিন। সিনেমাটি দেখার পর দর্শক প্রতিক্রিয়া কেমন তা সরাসরি দেখতে শুনতে জানতে প্রথম দিন থেকেই হল থেকে হলে ঘুরছেন এর শিল্পী নির্মাতা। আশা করেছিলাম, বাট এতটা আশা করিনি। মনে হয়েছিল যে মানুষ এটা ভালোবেসে দেখবে, বাট মানুষের যে এত আবেগে গিয়ে নাড়া দিবে সেটা অতটা চিন্তা করিনি। আছে, খুব ভালো লাগছে। আমার এত টেনশন হয়নি অন্য কোনো সিনেমা রিলিজের আগে। সিনেমাটা রিলিজের আগে আমি যত টেনশনে আছি বা আমার যত মানে নার্ভাস লাগছে আর কি। আমরা যেভাবে এটা বাংলাদেশ পেয়েছিলাম একদম সত্যি, আমরা পরবর্তী প্রজন্ম, আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু আমার আজকে মনে হচ্ছে আমি কিন্তু সেই মুক্তিযুদ্ধের ওই জয়ের দিনটা দেখছি। আমি ঢুকতে না ঢুকতেই এক ঝাঁক নারী, এতগুলো আপুরা, আন্টিরা, খালামণিরা সবাই আমার কাছে জড়িয়ে এসে বলল ওই হয়ে হয়ে করে উঠলো। তো আমার কাছে খুব ভালো লেগেছে যে গানটা পৌঁছেছে। যারাই দেখছে 1971 সেসব দিন হল থেকে বেরিয়ে তাদের সবার চোখে মুখে ছিল তৃপ্তির উচ্ছ্বাস, কণ্ঠে ছিল নির্মাতার নির্মাণের মুনশিয়ানা আর অভিনয় শিল্পীদের অভিনয়ের প্রশংসা। ১৯৭১-এ খুবই ছোট ছিলাম, কিন্তু আজকে দেখে মনে হলো যে আমরা সত্যি যুদ্ধটাই দেখছি। ওনাদের অভিনয় অনবদ্য। 36 বছর ইউরোপে ছিলাম, তোমাকে বলছি ফ্রান্স শব্দ যাকে বলে সুপার, মানে ফেরদৌস ভাই অভিনয় দারুণ সবারই। 71-এর থেকে এই পর্যন্ত যত মুক্তিযুদ্ধের ছবি আমরা দেখেছি দ্য বেস্ট, একটা হার্ট ফেল করে যাচ্ছিলাম। আমার চোখে আমি পানি ধরে রাখতে পারিনি। আমার বাবা মাকে দেখতাম যুদ্ধের সময় ঢাকা থেকে একবার গ্রামে, আবার গ্রাম থেকে ঢাকা, এটুকুই শুধু মনে আছে। আজকে পুরো চিত্রটা দেখে সেই জিনিসগুলো ভেসে উঠছে চোখে। দীর্ঘ ক্যারিয়ারে 1971 সেসব দিন ছবি দিয়েই প্রথমবার প্রেক্ষাগৃহে এসেছেন অভিনেত্রী তারিন, তাই তো সিনেমাটি তার কাছে বিশেষই বটে। সত্যি কথা বলতে এই ছবিটা দেখে আমার কান্না পাইছি, কাঁদছি। আমি আসলে অনেক বেশি ইমোশনাল, কারণ আজকে আমার ফার্স্ট হলে ডেবিউ হলো কোনো ছবি, এবং অবশ্যই সেটি মুক্তিযুদ্ধের ছবি। আপনারা ফেরদৌস এখানে আছে, আমার ফুল ফ্যামিলি এসছে আজকে, সব দর্শকদের মাঝখানে বসে ছবি দেখার স্মৃতি। সবসময় ছবি দেখেছি, অন্যদের ছবি দেখেছি, আজকে নিজের ছবির রিয়াকশান যখন মা সহ পরিবার সহ সবার রিয়াকশান দেখছিলাম, চোখ ভিজে আসছিল। সময়টা যুদ্ধের, হার না মানার, সাংস্কৃতিক আন্দোলন ও 1971 সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়ে তৈরি হয়েছে 1971 সেই সব দিন ছবিটি। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা।